শর্তহীন বা শর্ত নিয়ে যেটাই হোক বসবে, আমাদের নেতারাই তো নাই। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া হাউস অ্যারেস্ট, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যারা বলল যে 28 তারিখে বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের চেয়েও করুণ কাহিনী হবে, একদম ডাইরেক্ট অ্যাকশন আন্দোলন করছি আমাদের উপর 28 তারিখে সরকারি দল এবং তাদের হ্যান্ডস, পুলিশ হ্যান্ডস যেভাবে অ্যাটাক করেছিল সেটা থেকে তারা স্বচ্ছতা অর্জন করতে পারে নাই। তারা যত কথাই বলুক না কেন, সমস্ত বিশ্বের কাছে তারা ধরা খেয়েছে, তাদের বিভিন্ন ভিডিও ফুটেজগুলো সেটাই প্রমাণ করে। আপনার জাতিসংঘ কি বলেছে, আপনার আমেরিকা ইউএসএ কি বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কি বলেছে, আপনার বিভিন্ন পত্রপত্রিকাগুলো ইন্টারন্যাশনাল যা বলেছে, সেখান থেকে আমরা 28 তারিখ পর্যন্ত আমরা এক দফার দাবিতে সোচ্চার ছিলাম, এখন আমরা আন্দোলনে গিয়েছি। এই আন্দোলন নেক্সট ভ্যারিয়েশন এই আন্দোলনগুলো, আমরা আশাবাদী সরকার দেশের যে অবস্থা, দুর্ভিক্ষের মতো নীরব দুর্ভিক্ষ চলছে দেশে, দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে, ডলার নাই, আপনার এলসি খুলতে পারছে না, দেশের দ্রব্যমূল্যের দাম গগন বিদারী, এত বেশি দ্রব্যমূল্য স্বাধীনতার পরে কখনোই হয় নাই, 74-এর আকালের সময় ছাড়া কখনোই এরকম হয় নাই। তো সেই জায়গায় সরকার এইখানে দিশেহারা, সব কিছু মিলে আমরা মনে করি আজকে যখন আমরা কথা বলছিলাম আপনার, তখন আপনার পিটার হাস আজকের দিনে তিনটা দলকেই শর্তহীন সংলাপে বসতে বলেছে। আমি বলতে চাই পিটার হাসকে উল্লেখ করে যে সংলাপে যে বসবে, আমরা যে কোনো বিশ্বের যে কোনো রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি, যে শর্তহীন বা শর্ত নিয়ে যেটাই হোক বসবে, আমাদের নেতারাই তো নাই। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া হাউস অ্যারেস্ট, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, উনি অনেক দিন যাবত ওনাকে দেশের বাইরে রাখা হয়েছে, ওনাকে তৎকালীন সরকার এবং এই সরকার তাকে আসতে দিচ্ছে না, তার পাসপোর্ট নাই তার কাছে, এবং আমাদের মহাসচিব সহ আরও স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা তারা জেলে, যে জেলে আপনার দেখেন আমাদের মহাসচিব অহিংস নীতির কথা বলে উনি আওয়ামী লীগ যে দুর্ঘটনাগুলো ঘটালো সেটার জন্য উনি জেলে গেলেন হুকুমের আসামি হিসেবে, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যারা বলল যে 28 তারিখে বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের চেয়েও করুণ কাহিনী হবে, একদম ডাইরেক্ট অ্যাকশন, এক থ্রেটের চরম পর্যায়ে। ওই বিষয়গুলো যদি একটু পরেও যাবে, ঠিক যে প্রশ্নটা আমি আজকে এখন পর্যন্ত এক লাইনেই শেষ করব যে, এবং আপনার তাপস যে কথা বলেছেন লগি বৈঠা রেডি করতে বলেছেন, আওয়ামী লীগের মহানগর নেতৃবৃন্দ লম্বা লাঠি মোটা লাঠি এইসব বলেছেন, তো আমাদের মহাসচিব জেলে, তারা কিন্তু দুর্দান্ত প্রতাপে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আজকে পর্যন্ত চতুর্থ দফার পর্যন্ত যে কর্মসূচি আপনারা পালন করলেন তার উপর ভিত্তি করে আপনারা কি আত্মবিশ্বাসী কিনা যে এই দাবি আদায় আপনারা মাঠে আছেন পূরণ করতে পারবেন? আমরা আত্মবিশ্বাসী তো অবশ্যই, আত্মবিশ্বাসী না হলে আপনার আগস্টে তফসিল ঘোষণা করে, ও সেপ্টেম্বরে করে, অক্টোবরে করে, এখন নভেম্বরের মাঝামাঝি চলে আসছে। আরেকটা জিনিস আমি আপনাকে উল্লেখ করি যে 2006 সালে লগি বৈঠক করার পরেও তারা এত জঘন্যতরভাবে এই কাজগুলো করার পরেও কিন্তু 75 দিন লেগেছিল 1/11 সংগঠিত করার। হ্যাঁ, 1/11 জানুয়ারিতে হয়েছে, যেখানে অক্টোবরে আপনার লগি বৈঠক হয়েছে। অতএব আমরা আশাবাদী, সময় চলে যায় নাই, সময় সময়ের দিকে আরও সামনের দিকে ধাবিত হচ্ছে, অতএব সামনে কি বলবে সব চলনে বলনে, তো আমরা সেটাই মনে করি।